ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে প্রতি বছরই মুখিয়ে থাকেন রাজধানীবাসী। সীমিত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কগুলোতে যাত্রীদের পোহাতে হয় ভয়াবহ দুর্ভোগ। গন্তব্যে পৌঁছাতে 24 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়, এমন উদাহরণও আছে। আসন্ন ঈদ যাত্রাতেও নেই সুখবর। দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে, গত 2 বছর করোনার কারণে অনেকেই বাড়ি যেতে পারেননি, তাই এবার রাজধানী থেকে বাড়ি যাওয়ার লাইনে দাঁড়াবেন প্রায় 1,30,00,000 মানুষ। এ নিয়ে উদ্বিগ্ন যাত্রী কল্যাণ সমিতি। ধারণা করা হচ্ছে ঈদের 9 দিনের ছুটির শেষ 4 দিনে সড়কে তৈরি হতে পারে দুর্বিষহ পরিস্থিতি, কারণ সে সময় প্রতিদিনই ঢাকা ছাড়বেন প্রায় 30,00,000 মানুষ। রেলপথ এবং সড়কপথ মিলে আমাদের সক্ষমতা আছে 13-14 লক্ষ, এখন বাকি থাকলো প্রায় 15-16 লক্ষ। এই মানুষগুলি কি তাদের বাড়ি যাবে না? অবশ্যই যাবে, কিন্তু কিভাবে যাবে সেখানেই কিন্তু প্রশ্ন উত্তরটা চলে আসে। তারা মূলত ছোট ছোট যানবাহন, মোটর সাইকেল, ব্যক্তিগত গাড়ি, অনেকে ট্রাকে যাবে, অনেকে কাভার্ড ভ্যানে যাবে, অনেকে ট্রেনের ছাদে যাবে, অনেকে ওভারলোডিং করে লঞ্চে কিন্তু বাড়ির দিকে যাবে। আমাদের যানবাহন সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ সত্ত্বেও সড়কে ভোগান্তি কমার সম্ভাবনা দেখছে না দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। এই জন্য পর্যায়ক্রমে ঈদ যাত্রার সুপারিশ করছেন তারা। এই আনন্দ যাত্রা যেন একেবারে বেদনাময় না হয়েছে, সেই কারণে পরিবারের কিছু মানুষজনকে যদি আমরা আগে পাঠিয়ে দিতে পারি, এবং অফিসের জন্য যেহেতু আমরা 27 সন্তানের আগে যেতে পারছি না, আমরা যদি পরে যাই যেটা হবে আমরা গন্তব্যস্থলে কিন্তু যেয়ে সবাই পৌঁছতে পারবো। ঈদের সময় কালবৈশাখী ঝড়ের শঙ্কা থাকায় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন বিশেষজ্ঞরা। ঈদ মানেই বাড়ি ফেরার ছল, আর ঘরমুখ মানুষ একটু স্বাচ্ছন্দ্য আর সাশ্রয়ের আশায় বরাবরই রেলমুখী। তাই তো ঈদের মৌসুম এলেই রেলে চাপ বাড়ে বহুগুণে। সেই চাপ সামাল দিতে এবারও দেয়া হবে 5 দিনের বাড়তি টিকিট। রেলের টিকিট বিক্রির প্রক্রিয়া এখনো স্বাভাবিক না হলেও এবারে প্রতিদিনের অর্ধেক টিকিট অনলাইনের বিক্রির সিদ্ধান্তেই অনড় রয়েছে রেল কর্তৃপক্ষ।